सात जन बा आठ जन व्यवसायी बांग्लादेशेर समस्त इम्पोर्ट नियंत्रण करे। এই ইম্পোর্টের উপরে তাদের যদি কন্ট্রোল থাকে, তারা ইচ্ছামতো দাম বাড়াবে কমাবে, সরকার কি করবে? আপনি দরবেশকে ২২,০০০ কোটি টাকা লোন দেবেন, একজনের ১ বিলিয়ন ডলার সিঙ্গাপুরে ইনভেস্ট করা হয়েছে, তার উপরে তদন্ত করতে দেবেন না, তিনি তার গুদামে আগুন লাগাবেন, তারপরে ৫ টাকা করে চিনির দাম বেড়ে যাবে, একটা কোনো ব্যবস্থা তো নিচ্ছেন না। এই সিন্ডিকেটে কারা কারা আছে আমি আজকে এখানকার সমাবেশে বলছি, সরকার যদি জানতে চায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের নাম দেব। বিএনপির কারা কারা আছে যদি পারেন আপনারা নাম দেন, বিরোধী দলের কি আছে নাম দেন, ৪০ ডিগ্রি করবার জায়গা পান না, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, নারীদের ইজ্জতের দাম দিতে পারে না। ওই যে ফাইরুজ অবন্তী আত্মহত্যা করলো, ও তো বলেই দিয়েছে কারা কারা করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের কারা কারা জড়িত, কোন কোন পাণ্ডা ছাত্রলীগের, তার নাম ওদেরকে জিজ্ঞেস করেন জানে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানববন্ধন করেছে তারা বলে নাই কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন। প্রথম দেখেছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরা গিয়ে বলেছি, অনুরোধ করেছি ভারতের সরকারকে শেখ হাসিনাকে আর একবার রাখেন। অতীতে ওদের ফরেন সেক্রেটারি উড়ে এসে এরশাদকে নির্বাচন করতে বাধ্য করেছিলেন, আর এইবার উনি বলবার পর আমরা দেখলাম ওবায়দুল কাদের নির্বাচনের আগে বক্তৃতা করলেন, যারাই যার করুক চিন্তার কিছু নাই, দিল্লি আমাদের সাথে আছে, আর দুই দিন আগে বক্তৃতা করেছে, এই নির্বাচন করতে পেরেছি, বড় বড় দেশ আমাদের উপরে প্রভাব বিস্তার চেষ্টা করছিল কিন্তু আমাদের পাশে ভারত ছিল, তাই আমরা এই নির্বাচন করতে পেরেছি। আমি জানতে চাই ভারত সরকারের কাছে, ওনাদের হাই কমিশনার এখানে করে সভা করেন, বক্তৃতা করেন, মাঝে মাঝে পত্রিকায় লেখেন, ওখানকার বড় বড় পত্রিকা বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত লেখেন, জানতে চাই সত্যি কোনটা, এই ৪০ গভর্নমেন্টের জন্য কাজ করেছেন না, যদি জবাব দেন তাহলে ধরে নেব আপনারা ৪০দের সাথে আছেন, এত সহজ মনে করবেন না বাংলাদেশকে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, পেটের ভাত কেড়ে নেয়, মা বোনের ইজ্জত কেড়ে নেয়, দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে লড়াই আমরা থামাচ্ছি না। আমরা জানি খোদ মন্ত্রীরা বলেন জিনিসের দাম বাড়ে কেন, ওই যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন না, তার এলাকা টাঙ্গাইলে গিয়ে বলেছেন এই সবজি এইখানে ২৫ টাকা কিন্তু ঢাকায় দেখি ৫০ টাকায় বিক্রি হয়, কারণ চান্দাবাজি চলে, এই চাঁদার কারণে সব চান্দাবাজি বলেন, ডাকাতি বলেন, মানুষের পকেট লুট করবার কথা বলেন, এই সব কাজ এই সরকার করে। অতএব সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, এবং সেইখানে আমরা বলি জনগণ একদিন বিজয় হবেই।